বিদেশে যেতে চান? আপনি কি সংসার জীবনে অসুখী? ভাগ্যের উন্নতি হইতো, এই পাথর দিয়ে যদি ভালো কিছু হইতো, ও নিজে পাথর দিয়ে সাধনা কইরা দেশের সরকার হয়ে যেত, ওই পাথর দিয়ে সাধনা করে কোটি কোটি টাকার মালিক হয়ে যেত, ওর পাথর বেচে খাওয়া লাগতো না রে। বোঝে না খালি কিনে নিয়ে আস, কত বড় বোকা, কত বড় বোকা। Enjoy by listening to the Holy Quran. আমার মতো হুজুরকে 50 টাকা হাদিয়ে দিয়ে দোয়া চাইলে তো তোর ভাগ্যের, আল্লাহ চাইলে দয়া রহম করতে পারে। নিচে দে, হ্যাঁ চেয়ারম্যান সাহেব বুঝে হেলেন, যৌতুক নিয়ে বিয়ে করেছেন কার হাত তোলেন তো একজন শ্বশুরবাড়ি থেকে। আপনার কাছে আছে ওই টাকা, ওইটা বিয়ের 3 দিনের মধ্যে শেষ, ওই টাকা আপনার কাছে থাকবে না, কারণ আরাম জিনিস, কোন দিক দিয়ে যে খরচ হয় আপনি টেরই পাবেন না, আরামে কোনো বরকত নাই, হালালে বরকত আছে, কথা ঠিক। ভাইরা আমার, হ্যাঁ ইচ্ছা করে খুশি হয়ে দেয় সেটা এখন দেওয়ার পরিমাণ দেখে বোঝা যাবে যে হালাল হবি না হারাম হবি, কথা কোন ঠিক কিনা। খুশি একটা সার দেশে আল্লাহ দেখো ছুটি, খুশি হয়ে, খুশি হয়ে মেয়েকে দেখ আপনার কত দেওয়া লাগবে, কথা কোন দিলের গানটা লাগা শুনেন বাজান, খুশি হয়ে কেউ গাড়ি দেয় না, পালসার দেয় না, বলে খুশির দিন চলে গেছে, আপনারা আমাকে ভালোবাসেন না, এখানে আমাকে ভালোবাসেন না, সবাই তো আমার আসনে খুশি, দেন না একটা ডিসকভার কিনে দেন, আপনি ওখানে কেন দিচ্ছেন, সাধ্য আছে তো, আপনি শখ করেছেন যে আমার মেয়ে কিনে আমার জামাই ঘুরবে, আমার জামাই একটা বাড়িতে আসবে, একটা ব্যাপার আছে, আর মানুষ বলবে অমুক বংশে বিয়ে করেছে, একটা মোটর সাইকেলও দিতে পারে না, একটা মোটর, কথা কন ঠিক কেন, হ্যাঁ নিয়ে ভালাইছেন ফেরত দেন, নিয়ে ফেলেছেন ফেরত দেন, ফেরত দেওয়ার কায়দা আছে, কতক্ষণ ঠিক কিনা। আর শ্বশুর বাড়িতে এই জায়গা তার একটা কথা বলি, বিয়ের অনুষ্ঠানে কন্যা পক্ষের বাড়িতে 300-500-1200 লোক খাওয়ার লাগবে, এই খাওয়া খাওয়া যাবে না, কথা কন না কে, এই খাওয়া জোর করে খাওয়ানো যাবে না, আপনি বিয়ে করবেন শোনেন, যে বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি, ভালো করে বুঝবেন, একেবারে একান্ত কাছের 2-4 জন মুরব্বী নিয়ে যা আপনি বিয়ে করবেন, আমার বিয়েতে মাত্র 12 জন যা বিয়ে করে গেছে, কয়জন 12 জন, তা আপনার 1200 লোককে খাওয়ার লাগবে, কেন জীবনে খাবার খান নাই, 2 টেকরা গোস্ত খাবার ব্যাপার, বরিশালে মারামারি করে মানুষ মরলো দেখেন নে, এত মানুষের ওর খাওয়ার লোক কেন, ছেলের বাড়িতে অনুষ্ঠান হোক কয় হাজার খাওয়াবেন, খাওয়ান দেখি তো কেমন টাকা আছে আপনার, কথা কোন ঠিক কেন, মেয়ের বাড়িতে খাবেন কেন, যে মেয়েটাকে তার মা বাবা কষ্ট করে 15-20 বছর লালন পালন করেছে, তার পিছনে কত কষ্ট করেছে, তাদের এই যত্নে করা ফুলের টুকরো মেয়েটা আপনার হাতে তুলে দিচ্ছে, তাদের কলিজা ছিঁড়ে যাচ্ছে মিয়া, আর আপনি ওইখানে 500 জন লোক নিয়ে যায় খাওয়া দাওয়া করে তাঁত খিলল করে, আর তাই আরতি কেন দিল না, এত খাওয়া খাইছে তারপরে আরসি খুঁজতেছে, আসতেছেন কথাগুলো সত্য, ইয়া বোঝে না এখনো, আসলে স্ট্যাটাস বোঝে না সমাজের, এখনো বোঝে না, কয়েকদিন আগে ভাই বলে অমুকের ছেলে বিয়ে খাইতে গেলাম, কি ভালো হাই রে, বোতলের পানি খাওয়াইতে দিছে, সাথে একটা করে টাইগার দিছে, স্পিরিট দিছে, একটা 25 টাকার স্পিরিট কিনে খেতে পারবি না, তার জন্য মানুষের বদনাম করবে, কথা কন ঠিক কেনা, জীবনে মানে খাইনি আরছি কিনা, জীবনেও খায়নি, ও পরার বাড়ির যা খাওয়ার ধান্দা করে এরকম আছে না, না এইভাবে খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো, কথা কন ঠিক কেনা, ফকিরের জীবন ভালো আর চাইতে, পরার বাড়িতে এত লোভ কেন, কেন দাওয়াতে খাওয়াবে 2-4 জন আলাদা কথা, এত মানুষকে খাওয়াই লাগে, বাজেট করা লাগে, আমার অনেক বড় ফ্যামিলি শেখ বংশের লোক, আমরা চৌধুরী তালুকদার, আমাদের বংশে তো 700 জনের লোক কম হবেই না, আমার অনেক বড় ফ্যামিলি, হাই রে অত বড় ফ্যামিলি হয়েছে 6টা করে জবাই করে তুই একাই খাওয়ায়, কথা কর না কে,
মেয়ের বাড়িতে এত জুলুম কেন? দিলের গানটা লাগা শুনেন বাজান, অনেক কথা বলেছি, রাগ করবেন না, মন খারাপ করবেন না, হক কথা শুনতে দিতে, কোরআন হাদিস গবেষণা করে দেখেন, একটা কথাও বানোয়াট বলি না। আলেম ওলামাদের সাথে ওঠা বসা করেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন হালাল তরিকে কিভাবে বিয়ে করব, হালাল বিনোদন কিভাবে করব, হালাল অনুষ্ঠান কিভাবে করব, ইসলামে কিভাবে বলেছেন বিয়ে করার নিয়ম কি, তরিকা কি, পদ্ধতি কি, এগুলো আমাদের জেনে শুনে বিয়ে করার দরকার আছে না? দিলের কথা শুনে যান বাজার, অন্তরে কানটা লাগায় শোনেন যে কথা বলতে চাচ্ছিলাম। এগুলো ধারণা করা শিরিক, কথা কোন ঠিক কিনা? অনেক ধরনের শিরিক সমাজের মধ্যে আছে না নাই, জোরে বলেন আছে না নাই? অনেক কথা বলতে হবে বাজান। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লোক একটা মাসি মেরে জাহান্নামে গেল, আর একটা লোক একটা মাসি না মেরে আল্লাহর জান্নাতে গেল। সাহাবীরা ডেকে বলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইটা কিভাবে সম্ভব? একটা মাসি মেরে লোকটা কেন জাহান্নামে গেল, আর একজন মাসি না মেরে কেন জান্নাতে গেল? বিশ্বনবী ডেকে বলে, শোনো, এক জামান একটা জালেম বাদশা ছিল, ওই জালেম বাদশার নিয়ম হলো, ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখছে, প্রতিমা বানায় রাখছে, আর কয়েকজন করে লোক ওই প্রতিমাগুলো পাহারা দিত। আর ওই জালেম বাদশার নিয়ম হলো, ওই রাস্তা দিয়ে যারা পথ চলবে, প্রতিটা লোককে প্রতিমার নামে কিছু না কিছু দিয়েই যাওয়া লাগবে, আর কিছু না দিলে তারা সামনে যেতে পারবে না। আর যারা দেবে না, জালেম বাদশার নিয়ম হলো, প্রতিমার নামে যারা কোনো কিছু হাদিয়া দেবে না, তাদের কাল্লা দেওয়া লাগবে। এটা হলো জালেম বাদশার নিয়ম। একজন ইমানদার ওই পথ দিয়ে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে হাদিয়া দাও। ইমানদার ডেকে বলে, আমার কাছে কিছুই নাই, কে দেব? এইবার লোকগুলো ডেকে বলে, শোনো, টাকা পয়সা কোনো কিছুই যদি না থাকে, আমাদের ওই যে প্রতিমার নাকে ঢোকায় মাসি পইরা আছে, একটা মাসি মাইরা, প্রতিমার নামে একটা মাসি মারে এখান থেকে চলে যাও। লোকটা চিন্তা করলে, একটা মাসি মারলে কি এমন অপরাধ হবে? এই কথা চিন্তা করলে, প্রতিমার নাকের টোকাই থেকে একটা থাপ করে মাসি মারলেন, মাসি মাইরা লোকটা নিরাপদে চলে গেলেন। আরো কয়েকদিন পর আর একজন ইমানদার আসলেন, এসে বলে, ভাই, কিছু না কিছু প্রতিমার নামে দেন। লোকটা ডেকে বলে, আমি ইমানদার, প্রতিমার নামে কিছু দিতে পারবো না, এটা করা শিরিক, আমার পক্ষে শিরিক করা সম্ভব নয়। বলে, শোনো, কিছু না কিছু দেওয়াই লাগবে, আর যদি না দিতে চাও। কয়েকদিন আগে একটা ইমানদার পার হয়ে গেছে, ওই যে প্রতিমার নাকের টোকাই মাসি পইরা আছে, একটা মাসি মেরে নিরাপদে পরে চলে যাও, খামাকা ঝামেলা কইরা লাভ নাই, আর না হলে তোমার কাল্লা দেওয়া লাগবে। ইমানদার ডেকে বলে, আমি কাল্লা দিতে রাজি, কিন্তু আমার আল্লাহ দিতে রাজি নাই। আমার পক্ষে মাসি মারার নাম, প্রতিমার নামে মাসি মারার মতো ছোট্ট শিরিক আমি করতে পারবো না। তখন বলতেছে, না, কাল্লা দেওয়া লাগবে, কাল্লা দাও। এইবার জালেম বাদশার লোকেরা ইমানদারে কাল্লাটা ফেলায় দিলেন বাজান। বিশ্বনবী ডেকে বলেন, যে মাসি মেরে নিরাপদে চলে গেল, ও নিরাপদে যায় নাই, যায় নাই, প্রতিমার নামে মাসি মাইরা শিরিক করে সে আল্লাহর জাহান্নামে গেল। আর যে মাসি না মাইরা নিজের কাল্লা দিল, কাল্লা দিয়ে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। এই জন্য মুসলমান, ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান দিয়ে ইমান ধ্বংস করা যাবে না। এই স্লোগান মুসলমানের সাথে যায় না। ধর্ম যার যার উৎসব তার তার, যার ধর্মের উৎসব সে পালন করবে। কথা বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের, হিন্দু ভদ্রলোকদের উৎসব হিন্দু ভদ্রলোকদের, মুসলমানের উৎসব মুসলমানের। আপনার ঈদের নামাজ পড়তে কি অন্য ধর্মের মানুষ আসে? আপনার জুমার নামাজ পড়তে আসে? জানাজার নামাজ পড়তে আসে? কুরবানি যেদিন জবাই করেন, দুই চারজন অন্য অন্য ধর্মের লোকদেরকে বলেন, ভাই, আসেন একটু কুরবানির দিনে পশু জবাই করে গোস্ত কোটা বাছা রান্না কইরা আপনারও কিছু খাওয়াবো, ভাবির জন্য সাইজা দেব, ও রাম রাম বইরে 3 কিলোমিটার দূরে চলে যাবে। তাহলে অন্য ধর্মের মানুষেরা আমাদের ধর্মীয় উৎসবে আসে না, আর আমরা মুসলমানেরা এতটা বেগায়া, এতটা নির্লজ্জ, ওদের পূজার অনুষ্ঠানে না গেলে আমাদের দিনই যায় না। পূজার অনুষ্ঠানে যায় আর কয় আগে কি সুন্দর দিন কাটাইতাম। কথা কন না গে, হিন্দুদের বাড়িতে যাইতো, নিয়ন্ত্রণ দিতাম, আমরা যাইতাম লাড্ডু লুড্ডু খাইয়ে আসতাম, উড়ে শয়তান।
ভালো করে শুনেন, হিন্দুদের পূজার মেলায় যাওয়া, তাদের প্রতিমার নামে বানানো কোনো কিছু খাওয়া মুসলমানের জন্য শিরিক, কথা বলেন ঠিক কিনা? অনেকে কয় হুজুর ছোট ছেলে মেয়ে বায়না ধরেছে, সামান্য একটু এক পাক মেলায় গেছিলাম, কি এমন ক্ষতি হয়েছে? উরে শয়তান,